utlu ma uhiya ilayka min al kitab je kitab diyechi ta talawat koren wa aqimis sala ar apni namaz poren inna salata nishchoi namaz tanha apnake firaya rakhbe anil fahshai wal munkar somosto grohito kaj theke somosto mondo kaj theke oshlil kaj gunaher kaj theke namaz firaya rakhbe ekhon apni namaz o poren guna o koren thik na bhai ji tar mane namaz hoitase আল্লাহ যেহেতু বলেছেন যদি নামাজ পড়ো তাহলে গুনাহ থেকে তোমাদেরকে ফিরায় রাখবেন এখন আপনি নামাজও পড়েন গুনাহও করেন তার মানে বোঝা যায় আমাদের নামাজ হয় না ঠিক কি না বে ঠিক কারণ আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না ঠিক কি না বে ঠিক নামাজ কেমনে হবে বিশ্বনবী বলেছেন মানুষ তারো সাওমাম বিআশরাতি দারাহিম ফিহি দিরহাম হারামিন লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু মা দা মা আলাই তুমি 10 টাকা দিয়ে জামা কিনেছো এর মধ্যে 1 টাকা হারাম আছে ওই হারামের জামা দিয়ে ওই 1 টাকা হারামওয়ালা জামা দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না ঠিক কি না এবার আপনি চিন্তা করেন আপনি জামা কিনেছেন এই জামাটা কি হালাল টাকার না হারাম টাকার কিভাবে ইনকাম করেছেন আপনি একটু লক্ষ্য করে দেখেন নামাজ পড়লেই হবে না নামাজের পূর্ব শর্ত আছে কিছু ফরজ আছে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ ঠিক না বে ঠিক নামাজের বাহিরে 7 ফরজ শরীর পাক 1 নাম্বার যে শরীর অপবিত্র নামাজ পড়লো নামাজ কবুল হবে না আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম যে শরীরের গোশত হারাম শরীরের মধ্যে রক্ত আছে 6 লিটার 1 ফোঁটা রক্ত হারাম 60 কেজি আছে গোশত 1 টুকরা গোশত হারাম ওই শরীর জান্নাতে যাবে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য নামাজ যদি পড়তে হয় আগে তোমার দেহকে পবিত্র করতে হবে এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি ফরজ দিয়ে দিলাম 13টা বাহিরে ফরজ আছে 7টা শরীর পাক করো আগে আপনি হারামও খান গোশও খান আবার আপনি নামাজও পড়েন তো নামাজ কেমনে কবুল হবে ঠিক কিনা জোরে বলেন আগে হারাম খাওয়া বন্ধ করেন এরপরে নামাজ পড়েন নামাজ কবুল হয়ে যাবে দ্বিতীয় শর্ত হলো কাপড় পাক এবার আপনি হারাম টাকার কাপড় নিয়ে যদি সাজদা দেন কবুল হবে কোনদিন হবে না নামাজ পড়লেই কি হবে নাকি এখন বলেন হুজুর নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচি না কেমনে বাঁচবেন আপনি তো নামাজ পড়েন ঠিকই কিন্তু নামাজের হুকুম আহকাম একটাও পালন করেন না আল্লাহর নবী বলেছে কাপড়গুলো পাক লাগবে মানুষ তার শুধু কি পাক ময়লা লেগে আছে দুই বেনেই পাক না অর্থ পাক ওইটা হলো মেন ঠিক কিনা জোরে বলেন বিশ্বনবী বলেন মানুষ তার সাওবাম বিআশরতি দারাহিম ফিহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু মা দা মা আলাই 10 টাকা দিয়ে তুমি কাপড় কিনেছো 1 টাকা হারাম ঢুকায়া দিছো ওই জামা নিয়ে যদি নামাজ পড়ো তোমার নামাজ হবে না আল্লাহর দরবারে কবুল হবে না এবার আপনি বালিশের সাথে মাথা লাগান চিন্তা করেন আপনার টাকাগুলো কোন কাজের কিভাবে ইনকাম করেছেন কোন টাকা দিয়ে নামাজ পড়েন কোন টাকা দিয়ে খেয়ে নামাজ পড়েন যদি আপনার টাকা হারাম থাকে আজই তওবা করেন যে জামা হারাম টাকাটা কিনেছেন ওই জামা খুলে ফেলেন তওবা করেন ইয়ার পরে আসেন আল্লাহর কাছে তওবা করে কান্না করেন ইয়ার পরে সেজদা দেন যদি একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয় আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহু আকবার বলেন সাহাবীরা কিভাবে নামাজ পড়েছে যুদ্ধের ময়দান থেকে বিশ্বনবী আসতেছেন পথিমধ্যে আল্লাহর নবী বলে সাহাবীরা সন্ধ্যা হয়ে গেল মনে হয় শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে পারে চলো আজকে রাত্রিটা এখানে যাপন করি সাহাবায়ে কেরাম বললেন ঠিক আছে চলেন আজকে রাত্রি আমরা এখানে অতিবাহিত করি আল্লাহর নবী বললেন কিছু পাহারাদার লাগবে দুইজন পাহারাদার কারা কারা আছো দুইজন পাহারা দিবা আমি বিশ্বনবী এদের জন্য জান্নাতে সুপারিশ করব আল্লাহু আকবার বলেন দুইজন দাঁড়ায় গেছে একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির মুহাজির সাহাবী হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আনসারী সাহাবী হলো আব্বাস ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুজন পাহারা দেব টেনশন নাই আপনারা ঘুমিয়ে পড়েন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ঘুমায়া গেলেন আব্বাস ইবনে বশির বলতেছে আম্মার ইবনে ইয়াসির ভাই আমরা দুইজনে জেগে থেকে কি লাভ আপনি ঘুমিয়ে পড়েন আধা রাত পরে আমি আপনাকে জাগায়া দেব এরপর আমি ঘুমাবো আপনি পাহারা দিবেন মদিনার আনসারি সাহাবী আব্বাস ইবনে বশির বললেন আপনি ঘুমান আমি আপনাকে জাগায়া দেব বলল ঠিক আছে তুমি আমাকে আধা রাত্র পরে জাগায়া দেবা আব্বাস ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন উনি চিন্তা করলেন
আমি শুধু শুধু পাহারা দিয়ে কি লাভ, নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, পাহারাও দেওয়া হবে, নামাজও হবে। তাই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলেন, সূরা ফাতিহা পড়ে বিশাল লম্বা সূরা সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। পড়তে পড়তে তার মনে পড়ে গেল, বিশ্ব নবী তো আমাকে পাহারাদার বানিয়েছে, শুধু নামাজ পড়লেই হবে না, পাহারা দিতে হবে। তাই তিনি আসসালামু আলাইকুম বলে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে আধা রাত চলে গেল, ডাকলেন, ও আমার আপনি ইয়াসের ভাই, আপনি উঠেন, অর্ধেক রাত তো চলে গেছে। উনি উঠলেন, উনি উঠে দেখে ওই যে আব্বাস ইবনে বসে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বিশাল তিনটা তীর বেঁধে আছে। আল্লাহু আকবার! উনি বললেন, ভাই এই অবস্থা আপনার কখন হলো, আপনি আমাকে ডাকলেন না কেন, আপনার বুকের ভিতরে তীর বেঁধে আছে, আপনি কেন আমাকে ডাকলেন না? আব্বাস ইবনে বসির বলে, ও আম্মার ইবনে ইয়াসির ভাই, আল্লাহর কসম করে বলি, আমার চিন্তা আমি শুধু শুধু পাহারাকে দেব কেন, নামাজে দাঁড়ায়া যায়, নামাজও পড়ি, পাহারাও হবে। আমি নামাজ পড়তেছিলাম, সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, আল্লাহর কসম করে বলি, কখন আমার বুকের মধ্যে তিনটা তীর ঢেবেছে আমি টেরও পাই নাই। আল্লাহু আকবার বলেন, আমি জানি না কখন ঢেবেছে, আল্লাহর কসম, যদি বিশ্বনবী আমাকে পাহারাদার নিযুক্ত করেছে ওই কথা মনে না পড়তো, তাহলে আমি সূরা কাহফ শেষ না করে সালাম ফিরাতাম না। আল্লাহু আকবার! আমার নামাজে মনে হলো, আমাকে তো বিশ্ব নবী নাম আমাকে পাহারাদার নিযুক্ত করেছে, নামাজ পড়বার জন্য নয়, এই জন্য সালাম ফিরালাম, এখন টের পেলাম তীরগুলো বেঁধে আছে। ও নবীর উম্মতের দল, সাহাবীরা কেমন করে নামাজ পড়েছে! এই জন্য আল্লাহর নবী বলেন, ও বিশ্ববাসী শোনো, তোমরা আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করো, কোরআন দিয়ে আমল, কোরআন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নিজে নামাজ প্রতিষ্ঠা করো, আল্লাহর কসম করে বলি, তোমার জিম্মাদার আমার আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ! আজকে আমরা বলি, হুজুর এই সমস্যা, এই সমস্যা সর্ব সমস্যার সমাধান আছে আল কোরআনে, ঠিক না বেঠি? আপনি কোরআন পড়েন, কোরআন থেকে গবেষণা করেন, ভের করেন, ওলামা কেরামদের কাছে যান, কোরআন থেকে গবেষণা করে ভের করেন, আপনার প্রত্যেকটা সমস্যার কথা আল্লাহ জবাব দিয়ে দিয়েছে, ঠিক?